প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক চলছে। সকালে সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত আছেন। আজ মন্ত্রিসভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। সভা শেষে মন্ত্রী পরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ব্রিফিং করবেন বলে জানা গেছে।